যাচ্ছি এই সবকিছুর ব্যবস্থাই আছে, প্রেম করার ব্যবস্থা আছে, সমস্যা নাই, সব ব্যবস্থাই আছে এবং মোটামুটি ভালো। একবারে সব মিডিয়া হলে জল সাফিনা পার্কের পশ্চিম প্রান্তে দেখুন কিছু বাড়ি ঘর রয়েছে। হ্যাঁ, ঘুরানো তো মানুষের বাড়ি, মানুষের বাড়ি এবং এরা স্বাধীনতা পরে হওয়ার আগে থেকে এই বাড়ি ঘর গুলো ছিল বোঝা যাচ্ছে। ফাঁকা মাঠ না, এটা এলাকা যে বাড়ি ঘর রয়েছে এবং পার্ক হওয়ার আগেই বাড়ি ঘর ছিল। এ আপনারা তো খাঁচার মধ্যে বন্দি হয়ে গেছেন দেখি। আপনার বাড়ি নাকি? আপনার পুকুর বাড়ি? আচ্ছা, এই বাড়ি ঘর এই পাড়াটা হচ্ছে কি সাফিনা পার্ক হওয়ার আগে না সাফিনা পার্ক হওয়ার পরে? সাফিনা পার্ক হওয়ার মেলা আগে। সাফিনা পার্ক হওয়ার কত বছরেরও? 2008 সালে আপনি এনে সিগারেট টিগারেট চাটা বিক্রি করেন আর কি? চা খাওয়া যেত, পান তো নাই, পানের ব্যবস্থা থেকে চা খাওয়া যেত। আচ্ছা দেখ, আপনার নাম কি? কেতাবুল ইসলাম। যাক, তাহলে তাহলে এটা আপনার পুকুর বাড়ি নাকি? আমার বাড়ি বসে পাশে দোকান এই পার্কের মালিকের নাম কি গো? ফরিদ। কি করে? চিনে থাকে? যত খরচ হয় তাই নাকি? আসে মাঝে মাঝে তাই আসে, 6 মাস 3 মাস 4 মাস চীনে থেকে আসে। তাহলে উনি চীনে থাকেন, চীনে ফ্যামিলি নিয়ে থাকেন? তাই? আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পার্কের মালিকের নাম হলো মোহাম্মদ ফরিদ এবং চীন প্রবাসী। চীন প্রবাসী।